লগ্নেশ মাধবীর চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমার আজকে সকাল থেকেই যা যা করেছি আমি সেটাই দেখাচ্ছি, আপনারা দেখুন। কেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমি খাড়কোল পাতা বাটা আর পুঁই পাতার বড়া করে দেখাচ্ছি। পাতাগুলো আমি ঘরে নিয়ে এসেছি, বাইরে প্রচুর গরম, ওই জন্য ঘরের ভিতরে ফ্যান ছেড়ে বসে। এবার আগে পাতাগুলো ভালো করে বেছে দিচ্ছি, বাছা হলে আমি এগুলো ভালো করে ধোব। আগে বেছে নিই, এই যে ফুল ফুল টগর ফুল গাছের ফুল পড়ে পচে গেছে আর কি, সেইটা তো ওটা ফেলে দিচ্ছি। এবার এগুলো বাছা হয়ে গেছে, ছাদেও কটা আছে, মনে পড়লো যে ছাদে টবের মধ্যে কটা হয়েছে, ওগুলো উপরে আনতে গেলাম, গিয়ে দেখছি পুঁই পাতাগুলো। পুঁই পাতার বড়া খাওয়ার ইচ্ছা হলো, তো কটা পুঁই পাতা পেরে নিয়ে যাচ্ছি। এবার পুঁই পাতাগুলো দিয়েও কটা বড়া করব। আজকে আমাদের নিরামিষ রান্না হবে, শুক্রবার দিনও নিরামিষ, শনিবার দিনও নিরামিষ। শুক্রবার দিনকে বাঁধাকপি, কালকে ফুলকপি হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু আজকে আর ওগুলো কিছু ভালো লাগছে না, ওই জন্য একটু পাতা বাটা খাবো, শাক খাবো, এইগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো দিয়ে তাও ভাত ওঠে, নিরামিষ দিয়ে একদম ভাত ওঠে না। বড়া করব আর মুগ ডাল, পটল ভাজা, ব্যাস। আর নাতির আলু ভাজা তো রোজ আছে, ওকে তো আলু ভাজা করে দিতেই হয়, একটুখানি আলু ভাজা করতেও হবে তার মধ্যে। আর চন্দ্রমল্লিকার ডাল কেটে লাগিয়েছিলাম, ওগুলো চন্দ্রমল্লিকাগুলো বেশ বড় হয়েছে, কালকে আবার ভাবছি কেটে মাথা কেটে কেটে আবার অন্য জায়গায় লাগাবো, ফুলগুলো তাতে বড় হয় এবং ভালোও হয়। আমার পাতাগুলো নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি, ঘরে এসে আবার পুঁই পাতাগুলো বেছে নিচ্ছি। দাদু শাক বাচ্চে আর নাতনি নাতি দুজনে গিয়ে দাদুর সাথে হেল্প করে দিচ্ছে। লাল শাক, লাল শাক খেতে খুবই ভালো লাগে। এবার আমি মিক্সিতে খাড়কোল পাতাটা বেটে নিয়ে আসছি, এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়েছি। আজকে নিরামিষ খাবো বলে আমি আর অন্য কিছু দিইনি, মানে রসুন, অন্যদিন হলে রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ দিতাম, আজকে শুধু কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে বেটে নিয়ে আসছি। এবার কড়াইটা গরম হচ্ছে, কড়াই গরম হলে এটার মধ্যে আমি তেল আর লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে
এই মিশ্রণটা ছেড়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে মানে সেদ্ধ হতে সময় দিতে হবে, ওই জন্য আঁচটা কমিয়ে রেখেছি। আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর ওদিকে পুঁই পাতার বড়া করবো আমি, সেটার প্রিপারেশনটাও করছি, ওটাও দেখিয়ে দেবো। কিন্তু আমি ভাজা পুরোটা দেখাবো না, আমি শুধু কীভাবে করেছি সেটাই আপনাদের দেখাবো, বড়াটা দেখিয়ে দেবো। আর এটাকে এ নাড়া দিতে দিতে আস্তে আস্তে কমে আসবে জিনিসটা, এবং দেখুন এবার একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, এসছে আর আগে অল্প একটু তেল দিয়েছিলাম, এবার আর একটু তেল লাগবে, তেলটা আগে দিয়ে এরপরে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। খেতে হয় আর এতে একটু ঝালটা একটু দিতে হয় বেশি, ঝালটা দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখেছি বাটিতে। এই পরিমাণে অনেকটাই কম হয়, কিন্তু একটুখানি খেলেই মুখ ছেড়ে যায়। এবার আমি পুঁই পাতার বড়াটা কী দিয়ে করেছি আগে বলে নিই। আমি এতে অল্প একটু বেসন দিয়েছি, আর ওই যে বাজারের যে প্যাকেটে কিনতে পাওয়া যায় এই ধোকা ধোকা যেটা বিক্রি হয়, আমরা যেটা কিনে এনে ধোকা করি, আমি এটা কাঁচাই মেখেছি। কাঁচা মেখে এই বেসন অল্প একটু বেসন দিয়েছি। দিয়ে একটা ছোট্ট বাটিতে নেবেন, বেশিটা বড় বাটিতে রাখবেন। আর ছোট্ট বাটিতে নিয়ে পাতাটা তিন কোণা ভাঁজ করে এর মধ্যে দিয়ে দেবেন, তেলে ছেড়ে এইভাবে এইভাবে তেলে ছাড়বেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর এটা ভাজা দেখালাম না, আমি একবারই ভাজায় চলে যাচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করলাম, আর আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। রাখছি, টাটা।